আমড়াগুলো এরকম সবুজ করে ছিলতে হবে, তাহলে টক মিষ্টি লাগবে। প্রেশার কুকারে দিয়ে দেব নারিকেলের দুধ গুলো দিয়ে দিচ্ছি। লবণ দেব একটু দিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নেব। এগুলো ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এগুলো সেকে নিয়েছি, লবণ দিয়ে একটু মেখে নেব। এখন ঘি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো বেরেস্তা করার জন্য, একটা তেজপাতা, চারটে ফল দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আমড়ার জুসগুলো ঢেলে দিচ্ছি। এখন স্বাদ মতো চিনি দিয়ে দেব। হয়ে গিয়েছে আমার আমড়ার মিষ্টি খাটা। ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এটা খেতে অসম্ভব মজা হয় এবং সময়ও কম লাগে।